খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামী ইন্তেকালের পরে খাদিজা আবারও বিয়ে করেন, তিনিও কিন্তু ইন্তেকাল করেন। প্রথম স্বামীর ঔরসে এক ছেলে ও এক মেয়ে, আর দ্বিতীয় স্বামীর ঔরসে এক মেয়ে জন্মলাভ করে। এদের বুকে নিয়েই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁচতে চেয়েছিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নাম ছিল খুয়াইলিদ। তিনি ছিলেন একজন ধনী ব্যক্তি, কিন্তু ফিজ্জার যুদ্ধের আগেই পিতা খুয়াইলিদ ইন্তেকাল করেন। ফলে পিতার ব্যবসাকে দু হাতে আগলে নিয়ে তার মধ্যে এটা নিয়ে ব্যস্ত ছিলেন। বিত্তশালী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিমধ্যে লোকমুখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, সত্যবাদিতা, বিশ্বস্ততার চারিত্রিক গুণাবলীর কথা জানতে পারলেন। তখন তিনি ভাবলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবসা পরিচালনার দায়িত্ব দিলে কেমন হয়, এমন একজন বিশ্বস্ত ও বিজ্ঞ ব্যক্তি তিনি খুঁজছেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে এনে তিনি প্রস্তাব দিলেন সিরিয়াগামী তার এক বাণিজ্য কাফেলার দায়িত্ব তিনি যদি গ্রহণ করেন তাহলে তিনি অন্যদের যা সম্মানে দেন তাকে তার দ্বিগুণ দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবে রাজি হলেন। চাচা আবু তালিব কাফেলার সকলকে ডেকে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার দিকে দৃষ্টি রাখতে বললেন। বিশেষভাবে মাইসারা নামে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে একজন বিশ্বস্ত ক্রীতদাস দিয়েছিলেন, এই ক্রীতদাসকেই আবু তালেব তার সাবধান বাণী জানালেন। আবু তালেবের সাবধান বাণী শুনে দক্ষিণ হস্তস্বরূপ মাইসারা তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয় এবং তার প্রতি লক্ষ্য রেখে রওনা হলেন। প্রতিমধ্যে কিছু অলৌকিক ঘটনা অবলোকিত হলো। কাফেলা দল পথ ধরে যখন আগত ছিল, সামনের দিকে গমন করছিল, তখন প্রচণ্ড গরমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পরিবর্তনই দেখা যাচ্ছিল না, অথচ সকলের শরীরের চামড়া পর্যন্ত শুকিয়ে যাচ্ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মাথার উপরে সূর্য আসত এবং তার অগ্নিরূপ কিরণ পথযাত্রীর উপরে বর্ষিত হতো, তখন হালকা একখণ্ড মেঘ মালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর দিয়ে পাখির ডানার মতো সূর্যের আলোকে ধরে রাখত, যার ফলে রাসূলের চেহারার উপরে ছায়া পড়ত। এ সফরে একদিন চলতে চলতে খাদিজার দুটি উট দারুণভাবে অবসন্ন হয়ে দলের পেছনে পড়ে গেল। মাইসারা তাদের মারধর করে অন্যান্য উটের সারিতে আনতে পারল না। এ দুটি উটের দেহ থেকে তখন দরদর করে ঘাম ঝরছিল, মনে হলো তারা শীঘ্রই মাটিতে পড়ে যাবে। মাইসারা এ অবস্থায় উট দুটোকে নিয়ে খুবই বিড়ম্বনার মধ্যে পড়ে গেল। সে উট দুটোকে ফেলে রেখেও যেতে চাইল না, আবার অন্যদিকে তার মনে পড়ল আবু তালিবের সাবধানী বাণীর কথা। তাই সে দ্রুত পদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগিয়ে গিয়ে উটের করুণ অবস্থা সম্পর্কে অবহিত করল। মাইসারার কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে না গিয়ে উট দুটির কাছে ফিরে এলেন। সামনের দিকে ঝুঁকে পড়ে যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দু হাত মেলে দিয়ে নুড়ি পাথরে ক্ষতবিক্ষত তাদের পাগুলো স্পর্শ করলেন। যে উট দুটি মারধরের পরে নড়াচড়া করতে পারেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্পর্শ পাওয়ার পর তারা তখন ওই পবিত্র হাতের স্পর্শ পেয়ে ত্বরিত গতিতে নিজের পায়ে দাঁড়িয়ে গেল, দ্রুত গতিতে ধাবমান হয়ে কাফেলার নেতাদের সন্নিকটে পৌঁছে গেল। যখন কাফেলা সিরিয়া বসরা নগরীতে পৌঁছালো তখন তাদের ভাগ্য সুপ্রসন্ন হলো। তখন তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব দ্রব্য এনেছিলেন সিরিয়া পৌঁছে তা তিনি অপ্রত্যাশিত উচ্চ মুনাফায় বিক্রি করলেন। সেসব জিনিসের ব্যাপারে তাকে প্রত্যেক ক্রেতার সহানুভূতি লাভ তিনি সক্ষম হলেন। তাদের মধ্যে তার দ্রব্যাদি ক্রয়ের আগ্রহ সৃষ্টি করেন। ওসব অঞ্চলের প্রতিটি পাহাড়ের শীর্ষ দেশে গির্জা আছে এবং প্রতিটি প্রস্তর খণ্ড একজন নবীকে স্মরণ করে। তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃতি স্বয়ং কাছে পেয়ে মাথা নত করে অভিবাদন জানায়। ইতিপূর্বে মাইসারা কয়েকবার বাণিজ্য করতে আসার ফলে অনেক ধর্মযাজকই তাকে চিনত, তাই তারা মাইসারাকে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নানা প্রশ্ন করতে লাগলেন। তারা দৈবক্রমে জানতে পারলেন যে মাইসারা তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশ্বস্ত ক্রীতদাস, জর্ডিস নামের নেস্তেরিয়ান গোত্রের একজন ধর্মযাজক মাইসারার কাছে ঠিক ঐরূপ ভবিষ্যৎবাণী করলেন যেভাবে আবু তালিবের কাছে ভবিষ্যৎবাণী করেছিলেন ধর্মযাজক বুহাইরা। বেচাকেনার পালা শেষ করে কাফেলা বাড়ির দিকে যাত্রা করল। সেবার মাইসারা দেখতে পেল সেবারও সে একই রহস্যময় মেঘমালা যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিয়ে চলছে।
এদিকে বিবি খাদিজা কাফেলার প্রতীক্ষায় অধীর আগ্রহে দিন গুনছিলেন। সময় অসময় অস্থির মন নিয়ে সুদূর প্রান্তরের দিকে চেয়ে দেখতেন তারা আসছে কিনা। একদিন সে অভ্যাসগত নিজের চাকর চাকরানিদের নিয়ে বাড়ির ছাদে উঠে সিরিয়ার যাওয়ার পথের দিকে দৃষ্টি মেলে তাকিয়েছিলেন। সে সময় হঠাৎ তার চোখে পড়ল এক কাফেলা, যার পুরো ভাগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসে আছেন পূর্ব দিকে। তখন তিনি দেখতে পেলেন প্রচণ্ড রোদের মধ্যেও তার উপর ছায়া বিস্তার করে আছে এক খণ্ড মেঘ। সে ছায়ায় তার নূরানি চেহারা উজ্জ্বল দেখাচ্ছে। এ অপূর্ব দৃশ্য দেখে খাদিজার অন্তর এক অজানা আবেগে কেঁপে উঠল। হৃদয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মহব্বত জাগল। সুপুরুষ যুবক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে থাকতে থাকতে শ্রদ্ধায় সম্ভ্রমে তার দৃষ্টি অবনমিত হয়ে গেল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা খাদিজার দরজায় এসে দাঁড়ালো। যুবক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমদানিকৃত মালামাল খাদিজাকে বুঝিয়ে দিলেন। বিক্রয়কৃত মালের হিসাব করে দেখা গেল সেবারের ব্যবসায় প্রায় দ্বিগুণ মুনাফা হয়েছে আলহামদুলিল্লাহ। উচ্চবংশীয় রমণী খাদিজা তার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিগুণ সম্মানে দিয়ে পুরস্কৃত করলেন। এরপর থেকে তিনি তার মনের মধ্যে একটি ধারণায় পোষণ করতে লাগলেন যে কিভাবে তার যাবতীয় ধন সম্পত্তি দেখাশোনার দায়িত্ব যুবক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অর্পণ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যবসার কাজ শেষে ফিরে আসলেন মক্কায়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাঠানো ক্রীতদাস তিনি রাসূলের ব্যাপারে সদ্য সমাপ্ত সফরের যাবতীয় ঘটনা তুলে ধরলেন। বললেন, খ্রিস্টান যাজক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ভবিষ্যৎবাণী করেছিলেন নবী হিসাবে চিহ্নিত হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এবং শেষ নবী একমাত্র তিনি। পথিমধ্যে উট চলার দুটি ঘটনা আরো অনেক কথা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ধ্যানে তাদের কথা শুনলেন। তার মন প্রাণ ভরে উঠল। এতদিন পর সত্যিই একজন মানুষ তিনি পেয়েছেন। ইতিমধ্যে এক রাতে তিনি স্বপ্ন দেখেন পূর্ণিমার চাঁদ মেঘমুক্ত নির্মল আকাশে মন উতাল করে আলো ছড়াচ্ছে। ধীরে ধীরে সে পূর্ণিমার চাঁদ আকাশ থেকে নেমে এসে তার বুকের মধ্যে আশ্রয় নিচ্ছে। এরপর তার ঘুম ভেঙে গেল। পরের দিন ভোরবেলাতেই তার চাচাতো ভাই বিশিষ্ট ধর্মযাজক ওয়ারাকা বিন নওফেল এর কাছে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বপ্নের বিবরণ শুনালেন। ওয়ারাকা গভীর মনোযোগ দিয়ে বিস্তারিত বর্ণনা শুনলেন। তারপরে তিনি বললেন, শোনো বোন, আমার মনে হচ্ছে তুমি অতি ভাগ্যবতী নারী। তাওরাত এবং ইনজিল থেকে আমি যে তথ্য লাভ করেছি তাতে আমার বিশ্বাস আখেরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিঃসন্দেহে পৃথিবীর বুকে পদর্পণ করেছেন। অচিরেই তুমি তাকে স্বামী রূপে বরণ করবে। সুবহানাল্লাহ। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারবার মনে হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃদু হাসি, তার বিশ্বস্ততা, আমানতদারিতা তার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রে চারিত্রিক মাধুর্যতায় তিনি মুগ্ধ হয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নাফিসা নামে এক বুদ্ধিমতী পরিচারিকা ছিল। সে যেমন বুদ্ধিমতী তেমনি কথায় পারদর্শনী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছেই মনের কথা প্রকাশ করলেন। তিনি বললেন, আপনি চিন্তা করবেন না, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করব। এভাবেই একটা পর্যায়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সংঘটিত হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান ইসলামে অনস্বীকার্য। এজন্যই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে আমাদেরকে আদর্শ নিতে হবে, শিক্ষা নিতে হবে।